আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে দেশে প্রবাসী, যে যেখান থেকে বসে আজকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো রেসিপি আকারে চলে আসলাম আপনাদের মাঝে, হুপ আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে আমি বেগুন দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। তো শিং মাছগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করব। তো আজকে বেগুন দিবস আমার ঘরে, বেগুনের দুটো রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে, খুব সবার কাছেই ভালো লাগবে। সাধারণত আমরা সবাই রেসিপিগুলো কমন আমরাও পারি, কিন্তু তারপর আমি যেভাবে করি, যেভাবে রান্না করি, সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবার রান্না একই রকম না, এক একজনের রান্না এক এক রকম। তাহলে চলুন রান্নাটা বসিয়ে দিই। এখানে যে চিংড়ি শিং মাছ, সরি শিং মাছগুলো নিলাম। তো অলরেডি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিব সব বাটা মশলা, আজকে পেঁয়াজও বেটে। তো পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা গাঢ় হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর হলো রসুন বাটাটা দিয়ে দিলাম, কারণ জিরা বাটাটা দিব না, জিরার ফাঁকিটা নামানোর আগে দিয়ে দিব, তাহলে ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। সেজন্য জিরা পাউডারটা দিলাম না, মানে জিরা বাটাটা দিলাম না আর কি, পাউডার ইউজ করব। তো এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে এক চামচ করে সব মশলা আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এখানে একটু গরম পানি ইউজ করলাম, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু বেশি বেড়ে যায়, ঠান্ডা পানি থেকে গরমের পানির স্বাদটা বেড়ে যায়। তো এখানে তেলটা যখন উপরে উঠে এসেছে মশলা কষানোর পর, আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছগুলো কষিয়ে নিব, কষিয়ে তারপরে রান্না করব। তো এখানে আর একটু পরিমাণে পানি দিয়ে শিং মাছটা কষিয়ে নিব। তো বললামই তো, আজকে বেগুনি দিবস আমার ঘরে, বেগুন আজকে রান্না করে নিচ্ছি, দুই আইটেমে রান্না করে নিচ্ছি বেগুনটা, তাই আমি বলে দিলাম আর কি, বেগুন দিবস আমার জন্য আর কি। তো অনেকদিন পর বেগুন রান্না করলাম, সচরাচর আমার ঘরে কিন্তু বেগুন তেমন একটা আনা হয় না, খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড খেতে চায় না আর আমিও তেমন একটা খাই না, অ্যালার্জি প্রবলেম। তো সেই জন্য অনেকদিন পরে বেগুনটা রান্না করলাম। তো এখানে শিং মাছগুলো তুলে নিলাম, তুলে এখন বেগুন আর আলু দিয়ে দিলাম। তো নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখন বেগুনগুলো একটু কষিয়ে নিব, এখন ঢেকে দিব। তো অলরেডি কষিয়ে নিয়েছি, আর এখানে অনেকটা পরিমাণে পানি উঠেছে, আর আমি কথা বলতে বলতে যেসব আপু বোনেরা আমার কথা শুনতে শুনতে এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর কোথাও কোন অংশ যদি আপনাদের কাছে কিছু পরিমাণে হলো ভালো লাগার কাজ করে যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের শ্রাপতেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো, কারণ আপনারাই সব কিছুর, আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা সামনে কিছুতে এগিয়ে যেতে পারবো না। তো এখানে আমি মাছগুলো দিয়ে তারপর আবার কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো এখানে বেশি পরিমাণে ঝোলে পানি দিইনি, অল্প পরিমাণে দিছি, দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তো এই তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটার উপরে ধনে পাতার কুচি দিয়ে দিব, আর দিয়ে দেবো হলো জিরা ফাঁকি। দেখতে পাচ্ছেন কি একটা সুন্দর কালার হয়েছে বেগুনের, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। খাবার খেয়ে তারপর আপনাদের সাথে বয়সটা দিলাম, অনেক ভালো হয়েছে তরকারিটা। তো অলরেডি এই তো আমার শিং মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রেসিপিটা হয়ে গেল। এখন আমি এই যে বেগুনের মানে চাক ভাজি আর কি, এটা করে নিব।
তো এখানে একটা প্যান বসিয়ে তারপরে তেল দিয়ে তারপরে এখন এই যে বেগুনের চাকগুলো ভেজে নিচ্ছি। বেগুনের চাক ভাজি কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই তো ভাজাটা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার বেগুনের দুটা আইটেম বা রেসিপি। এটাই হলো বেগুন দিবস আমার ঘরে। আল্লাহ হাফেজ।